মনিরের আব্বার চাকরি প্রায় শেষ পর্যায়ে। ওই সময় ছেলেও ছোট, তখন কোনো কিছু বুঝে উঠতে পারতাছিলাম না কি করব। হঠাৎ বাড়ির খালি জায়গাটা চোখে পড়ল। তখন ভাবলাম জায়গাটা খালি ফালায় না রেখে দুইটা ঘর তুলে ভাড়া দিলে তো আয়ের একটা পথ হয়। তখন ভাবলাম যে এত টাকা কোথায় পাবো, কারণ টাকা বলতেই তো লোন। একদিন আমার বান্ধবী আঙ্গুরি বেগমের কাছ থেকে আইডিএলসির বাড়ি করার লোন সম্পর্কে জানলাম। তখন মনিরের আব্বুরে শুনাই সে বলল, আমি এসবের মধ্যে নাই, তুমি রিক্স নিলে নাও। আমিও ভাবতেছিলাম আমি একজন মেয়ে মানুষ, কে আমাকে এত টাকা লোন দিবে, আমি তো কোনো চাকরিও করি না। তখন একদিন আমি আইডিএলসি অফিসে গেলাম, তারা আমার লোনের ব্যাপারটা খুব সুন্দর করে বুঝাই দিল। আমি লোনের জন্য আবেদন করলাম, তারা বাড়িতে আসলো, আমার জায়গাটা দেখলো। ভাবছিলাম সময় লাগবে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই 10 লাখ টাকার লোন পাশ হয়ে গেল। টাকা হাতে পায় আর দেরি করলাম না, সাথে সাথে বাড়ির কাজ শুরু করে দিলাম। দেখতে দেখতে বাড়ির কাজ শেষ হয়ে গেল। আগে ছিল 4টা রুম, এখন হয়েছে 9টা রুম। আমি 3টা রুমে থাকবো আর বাকি রুমগুলো ভাড়া দিয়ে মাসে মাসে আমার লোনের টাকা আমি শোধ করব। আমার ভুল ভাঙল, মহিলা বইলা আইডিএলসি আমারে অন্য চোখে দেখে নাই। আইডিএলসির বাড়ির এই লোনের কথা আমি সবাইরে বলি, এত সুন্দর একটা ব্যবস্থা, এটা সবারই জানা দরকার। সীমিত আয়ের মানুষের জন্য সবচেয়ে সহজ হোম লোন আইডিএলসি অ্যাফোর্ডেবল হোম লোন, সবার জন্য বাড়ি।